এই ভিডিওতে আমি উপরের টুলসগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই যে টুলসটি আছে সেটা হচ্ছে সিলেকশন টুল। এটা দিয়ে যদি অনেকগুলো লেয়ার থাকে, আপনি কোন লেয়ারটি সিলেক্ট করবেন, জাস্ট ওপরে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনি লেয়ারটিকে মুভ করবেন, সেটাও মুভ করাতে পারবেন। তো এই মুভ করা অথবা সিলেক্ট করার কাজ এই সিলেকশন টুল দিয়ে আপনি করতে পারবেন, এবং এটার কিবোর্ড শর্টকাট আছে ভি। তারপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে হ্যান্ড টুল। এটা আপনি আপনার যে প্রিভিউ উইন্ডো আছে সেইখানে আপনি এই হ্যান্ড টুল দিয়ে মুভ করাতে পারবেন, অর্থাৎ ফুটেজটি যেখানে আছে সেখানেই থাকবে। জাস্ট ফটোশপের মতো আপনি এই পুরো ক্যানভাসটাকে আপনি জাস্ট মুভ করাতে পারবেন। এই কাজটি কিন্তু আপনার মাউস দিয়ে আপনি করতে পারবেন। মাউসের যে হুইল আছে মাঝে, যে হুইল ঘুরিয়ে স্ক্রল করা যায়, সেই হুইলটি যদি আপনি ক্লিক করেন, সেই হুইলের মাঝে কিন্তু একটি সুইচ আছে, সো হুইলটাকে যদি আপনি প্রেস করেন, প্রেস করে ধরে রাখলেই আপনি দেখতে পাবেন যে এই হ্যান্ড আকারের আপনি আইকন পাবেন এবং আপনি এটাকে ড্র্যাগ করতে পারবেন। তারপরে দেখুন যে জুম টুল, এটার শর্টকাট কি জেড, এটাতে ক্লিক করলে আপনারা বুঝতেই পারছেন এটাকে জুম করতে পারবেন, এবং কিবোর্ডের অল্ট কি প্রেস করলে আপনি জুম আউট করতে পারবেন। এই কাজটাও কিন্তু আপনি মাউস দিয়ে করতে পারেন। মাউসের যে হুইল আছে জাস্ট ঘোরালেই আপনি এটাকে জুম ইন বা জুম আউট করতে পারবেন। তারপরে যে টুলটি আছে সেটা হচ্ছে রোটেশন টুল। নাম শুনে বুঝতেই পাচ্ছেন যে এটাকে রোটেট করার জন্য কোনো ফুটেজকে আপনি রোটেট করতে পারবেন এই টুলের মাধ্যমে। তারপরে দেখুন যে ক্যামেরা টুল, যে টুলের আইকনের নিচে এই ধরনের ছোট্ট একটি তীরচিহ্ন দেওয়া আছে সেগুলোই বুঝবেন যে একটা টুল না, অনেকগুলো টুলস। অর্থাৎ আপনি যদি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রাখেন তাহলে দেখবেন যে সেই একটি টুলের মধ্যে অনেকগুলো টুলস আছে। তো এখানে দেখুন যে ইউনিফাইড ক্যামেরা টুল, তারপর অরবিট ক্যামেরা টুল, এই টুলগুলোর কাজ এখন আমি আপনাদের দেখাবো না, কারণ দেখালে আপনারা বুঝবেনও না। যখন থ্রি ডি নিয়ে কাজ করবেন তখন বুঝতে পারবেন যে এগুলো কেন দরকার হয়। এগুলো ক্যামেরা রোটেট করার জন্য প্রয়োজন হয়, জুম করার জন্য প্রয়োজন হয়। এই জুম আর এই জুম অ্যাকচুয়ালি এক না, ওটা হচ্ছে থ্রি ডিতে ক্যামেরা জুম করা, ঠিক আছে। এবং এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট মুভ করানো, অর্থাৎ লেয়ারের যে অরিজিন আছে, অর্থাৎ এই লেয়ারটিকে যদি আমি ছোট করতে লাগি, আমি কিবোর্ডের এস কি প্রেস করব তাহলে স্কেল বের হবে। লেয়ারটাকে ছোট বড় করছি, দেখুন একদম মাঝ থেকে ছোট বড় হচ্ছে। কিন্তু আমি যদি এইটা সিলেক্ট করে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে এইখানে রাখি, তাহলে এখন ছোট বড় করি, দেখুন কোথায় থেকে ছোট বড় হচ্ছে, এইখান থেকে ছোট বড় হচ্ছে। তারপরে দেখুন যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, এখানে ক্লিক করে ধরে রাখলে বুঝতেই পাচ্ছেন যে নিচের দিকে একটি তীরচিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটার মধ্যে অনেকগুলো টুল আছে। রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এগুলো টুলগুলো নিয়ে আপনারা হয়তো ফটোশপেও কাজ করেছেন। জাস্ট এইগুলোকে ক্লিক করে আপনি যদি ড্র্যাগ করেন তাহলে এটাকে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি যদি কোনো লেয়ার সিলেক্ট না থাকা অবস্থায় ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে এটার মাধ্যমে আপনি নতুন কোনো শেপ নিতে পারবেন। সেই শেপের কালার দেখুন এখানে আছে, কালার চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক চেঞ্জ করতে পারবেন, তারপরে ইলিপস টুল, এটা দিয়ে সার্কেল করতে পারবেন। তো এগুলোর কাজ বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করা অথবা মাস্ক ক্রিয়েট করা। তারপরে দেখুন যে পেন টুল আছে, পেন টুলের কাজ অনেকে ফটোশপে করেছেন। পেন টুলের কাজও মাস্ক ক্রিয়েট করা। আপনার ফুটেজের যদি নির্দিষ্ট কোনো একটি অংশ আপনি কেটে বাদ দিতে চান সেটা দিতে পারবেন, অথবা আপনি যদি চান যে শেপ হিসেবে কোনো কিছু ক্রিয়েট করতে চান তাও আপনি এই পেন টুলের মাধ্যমে করতে পারবেন। তারপর আছে টেক্সট টুল, আপনি যদি কোনো টেক্সট লিখতে চান তাহলে আপনারা অবশ্যই এটার মাধ্যমে লিখতে পারবেন, এবং এটাই টেক্সট টুলের কাজ। এবং টেক্সট টুলে ক্লিক করে ধরে রাখলে একটি আছে হরাইজন্টাল টাইপ টুল, যেটা হরাইজন্টালি টাইপ করা যায়, এবং ভার্টিক্যাল টাইপ টুল, এটা উপর থেকে নিচের দিকে টাইপ করা যায় এটাই। এবং এইখানে দেখুন যে পেন টুলে দেওয়া আছে, আপনি এখানে পেন টুল সিলেক্ট করে কোনো ফুটেজের ওপর ডাবল ক্লিক করে আপনার ফুটেজের ওপর যে কোনো কিছু আঁকাতে পারবেন বা লিখতে পারবেন। তারপরে দেখুন ক্লোন স্ট্যাম্প টুল, এই টুলটা ফটোশপেও আছে, এখানেও আছে। জাস্ট কোনো একটি অংশকে স্যাম্পল করে আপনি অন্য কোনো অংশের ওপর পেন্ট করলে এটা অ্যাকচুয়ালি পেন্ট করবে, সেই কালার দিয়ে স্যাম্পল করে পেন্ট করা। এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তারপরে আছে ইরেজ টুল, ইরেজ টুল দিয়ে বুঝতেই পাচ্ছেন যে ইরেজারের মতো কাজ করবে, মুছে দেয়া। দেখুন যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, তো সেই জন্য ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে ব্ল্যাক কালার। তারপরে আছে রোটো ব্রাশ টুল, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার কোনো ক্যারেক্টারকে যদি আলাদা করতে হয় তাহলে এটার মাধ্যমে করতে পারবেন, যদিও গ্রিন স্ক্রিন থাকলে আপনার এটা করার প্রয়োজন নেই এবং এটা করতে অনেক সময় লাগে। তারপরে রিফাইন এজ টুল, এটা হচ্ছে এজটাকে ভালোভাবে রিফাইন করার জন্য। তারপরে পাপেট পেন টুল, পাপেট পেন টুল অ্যাকচুয়ালি অ্যানিমেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। যখন আপনি কোনো ক্যারেক্টার অ্যানিমেশন করবেন তখন আপনার পাপেট টুলের প্রয়োজন। পাপেট টুল দিয়ে আপনি হাত পা এগুলোকে ইন্ডিকেট করে দিতে পারবেন এবং পরবর্তীতে সেগুলো অ্যানিমেশন করতে পারবেন। তো টুলসগুলো সম্পর্কে আপনাদের এই জন্য জানিয়ে রাখলাম যে পরবর্তীতে কাজের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক প্রয়োজন হবে।